2023 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল 10টায় গণভবনের শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এরপর বেলা 11টার দিকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত 17 আগস্ট দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় 27 আগস্ট। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন 13,59,342 পরীক্ষার্থী। এবার পূর্ণ নম্বরের প্রশ্নপত্র ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটি বিষয়ে 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। গত কয়েক বছরের মতো এবারও ফলপ্রার্থী শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও SMS এর মাধ্যমে খুব সহজেই ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী SMS এর মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজি অক্ষরে HSC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস, এরপর রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখতে হবে। এরপর 16222 নম্বরে সেন্ড করতে হবে। অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার রেজাল্ট শিট দেখতে পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফলাফলের শীট পাবে সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড। সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ইংরেজি অক্ষরে লেখা রেজাল্ট কর্নারে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের EIN নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল শীট ডাউনলোড করা যাবে।